শবে বরাতে মূলত কি কি আমল আছে? শবে বরাতে কি কি আমল আছে ভাই? শবে বরাত উপলক্ষে ওই রাতে করার জন্য হাদিসে আলাদা করে এই আমল, এই নামাজ, এত সূরা, এতবার এরকম কোন কথা কোন বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত না। কিন্তু আমরা অনেকে মনে করি শবে বরাতের নামাজ এত রাকাত, প্রথম রাকাতে অমুক সূরা এতবার, দ্বিতীয় রাকাতে তমুক সূরা অতবার, এরকম একটা গদবাদা সিস্টেম আমরা অনেকে বানাই নিছি না? এগুলোর কথা কোন হাদিস দ্বারা কিন্তু প্রমাণিত না। হাদিসের নামে ইসলামের নাম মনগড়া কিছু করলে সেটা কিন্তু জায়েজ হবে না। তাহলে আমি কি করতে পারি? মধ্য শাবানের রাত, যেটাকে আমরা শবে বরাত বলি, এই রাতে আল্লাহ তাআলা বান্দাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। এই রাতের একেবারে কোনো মর্যাদা নাই, ব্যাপারটা সেরকম না। মর্যাদা হলো যে আল্লাহ তাআলা বান্দাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন, তবে যার ভিতরে অন্যের প্রতি হিংসা আছে, শত্রুতা আছে, তাকে আল্লাহ মাফ করেন না। আর যে শিরকে লিপ্ত আল্লাহ তাকে মাফ করেন না। আপনি মাজারে সিজদা করেন, আর শবে বরাতে সারা রাত মসজিদে সিজদা করতেছেন আর কান্নাকাটি করতেছেন, লাভ নাই, কারণ আপনি শিরকে লিপ্ত। শবে বরাতে সাধারণ ক্ষমা বা মধ্য শাবানের রাতের সাধারণ ক্ষমার মধ্যে আপনি পড়বেন না। এই জন্য শবে বরাতে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা যদি আপনি পেতে চান, তাহলে আপনার কি করতে হবে? আপনার নিজেকে শিরক থেকে মুক্ত করতে হবে। শত্রুতা বিদ্বেষ কারো প্রতি রাখা যাবে না, সবাইকে মাফ করে দিতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। একটা মানুষ তার জীবনে প্রচুর পরিমাণ পাপ করেছে, যেমন শিরক, বিদআত, গোপন পাপ, প্রকাশ্যে পাপ, মানুষের সাথে জড়িত পাপ করেছে। এখন সে তার ভুল বুঝে কান্নাকাটি করে তওবা করেছে। ওই ব্যক্তির তওবা কবুল হবে কিনা? এই অবস্থা যদি তার মৃত্যু চলে আসে, তাহলে কি তার মৃত্যুটা সহজ হবে না কঠিন হবে? ভাইরা আমার, আল্লাহ তাআলা ক্ষমাশীল। যত গুনাহ আপনি করেন, যদি আল্লাহর কাছে লজ্জিত হয়ে চোখের পানি ফেলে দিয়ে বলেন আল্লাহ আমি আর করব না, আমি ভুল বুঝতে পারছি, আল্লাহ অনুতপ্ত হন এবং না করেন, আল্লাহ তাআলা সব মাফ করে দিবেন, সব মাফ করবেন। এমন একটা পাপ নাই পৃথিবীতে যে পাপ ক্ষমার অযোগ্য। এমন কি শিরক করেছেন, মাজারে সিজদা করেছেন, এখন ভুল বুঝতে পেরে লজ্জিত হয়ে বলছেন আল্লাহ মাফ করে দাও আর করব না, আল্লাহ তাআলা মাফ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ বলেছেন তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে ঈমানদাররা তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করে ফিরে আসো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহ ইয়াগফিরুদ দুনুবা জামিআ, আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। কিন্তু ক্ষমা চাইতে হবে, আল্লাহ আমাদেরকে ক্ষমা চাওয়ার তৌফিক দান করুন। সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, কিন্তু বান্দার হক মেরে দিয়েছেন, টাকা নষ্ট করেছেন, মানুষের হক খেয়ে ফেলেছেন, তাহলে সেই গুনাহ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, আপনি ওই আল্লাহর কাছে তো মাপ চাইলে মাফ হবে না, আল্লাহর কাছে মাপ চাইতে হবে, আবার বান্দার হক ফেরত দিতে হবে। সারা জীবন মানুষের পকেট কেটে, মানুষের কলিজা কেটে, রক্ত চুষে, টাকা কামাই করে, লাখপতি কোটিপতি হয়ে এবার বুড়ো বয়সে মসজিদে, মাদ্রাসায়, মাহফিলে হুজুরদেরকে দান সদকা টাকা পয়সা দিয়া চারপাশে এবার হাজির সাহেব কাজী সাহেব ছেড়া মক্কা শরীফ যাইয়া ওমরা করে হজ করে দায় রেখা আপনি লম্বা জুব্বা নিয়ে তুজবি নিয়ে জানামাজে বসে এবার আল্লাহওয়ালা হয়ে গেছেন, আর সারা জীবন মানুষের পকেট কাটছেন।